এয়া কেবল প্রতিবাদ নহয়। এয়া এখন যুদ্ধ। ছাত্রর প্রতিবাদত কপি উঠা বাংলাদেশের আকাশে বতাহে এতিয়া গুঞ্জরিত এই স্লোগান। সঁচাকৈয়ে যুদ্ধ সদৃশ পরিবেশ। উত্তাল রাজপথত প্রতিবাদকারীলৈ লক্ষ্য করে অহরহ ফুটিছে গুলি। সংরক্ষণ ব্যবস্থাক লৈ জ্বলিছে বাংলাদেশ। ঢাকার পৰা আৰম্ভ হওয়া ছাত্র আন্দোলনে লৈছে ভয়াবহ রূপ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনত অংশগ্রহণ করা পরিয়ালর সন্তানের বাবে চাকরি সংরক্ষণের সপক্ষত শেখ হাসিনা সরকারে লওয়া সিদ্ধান্তর পিছতেই জ্বলিছে বাংলাদেশ। এই পর্যন্ত মৃত্যু 39 জনের, আহত শতাধিক। বন্ধ ইন্টারনেট সেবা, রেল যোগাযোগ ব্যাহত। নিরাপত্তা রক্ষীর গুলিত এই পর্যন্ত 39 জন প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। বন্ধ করে দিয়া হয়েছে ইন্টারনেট সেবা, রেল যোগাযোগও ব্যাহত করা হয়েছে। সরকারে বাতিল করেছে কেইবাখনো রেলর চলাচল। ঢাকার পৰা বাংলাদেশের ভিন্ন প্রান্তলে সম্প্রসারিত হয়েছে প্রতিবাদ। গণতান্ত্রিক প্রতিবাদ ক্রমশ অধিক হিংসাত্মক হয়ে পড়ছে। কোনো কারণতেই সংরক্ষণের এই সিদ্ধান্ত মানি নলার হুঙ্কার দিছে ছাত্র সমাজে। বাংলাদেশত অধ্যয়নরত ভারতীয় ছাত্র প্রবাসী ভারতীয় ঘরের পৰা বাহিরলৈ নোলাবলৈ পরামর্শ দিছে ভারতের উচ্চায়ুক্তয়ে। পিছে পরিস্থিতির খাম কাটিব কেতিয়া, সেয়াহে পিছে পরিস্থিতির খাম কাটিব কেতিয়া, সেয়া এতিয়া ডাঙর প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। এয়া কেবল প্রতিবাদ নহয়, এয়া এখন যুদ্ধ। ছাত্রর প্রতিবাদত কপি উঠা বাংলাদেশের আকাশে বতাহে এতিয়া গুঞ্জরিত এই স্লোগান। সঁচাকৈয়ে যুদ্ধ সদৃশ পরিবেশ। উত্তাল রাজপথত প্রতিবাদকারীলৈ লক্ষ্য করে অহরহ ফুটিছে গুলি। সংরক্ষণ ব্যবস্থাক লৈ জ্বলিছে বাংলাদেশ। ঢাকার পৰা আৰম্ভ হওয়া ছাত্র আন্দোলনে লৈছে ভয়াবহ রূপ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনত অংশগ্রহণ করা পরিয়ালর সন্তানের বাবে চাকরি সংরক্ষণের সপক্ষত শেখ হাসিনা সরকারে লওয়া সিদ্ধান্তর পিছতেই জ্বলিছে বাংলাদেশ। এই পর্যন্ত মৃত্যু 39 জনের, আহত শতাধিক। বন্ধ ইন্টারনেট সেবা, রেল যোগাযোগ ব্যাহত। নিরাপত্তা রক্ষীর গুলিত এই পর্যন্ত 39 জন প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। বন্ধ করে দিয়া হয়েছে ইন্টারনেট সেবা, রেল যোগাযোগও ব্যাহত করা হয়েছে। সরকারে বাতিল করেছে কেইবাখনো রেলর চলাচল। ঢাকার পৰা বাংলাদেশের ভিন্ন প্রান্তলে সম্প্রসারিত হয়েছে প্রতিবাদ। গণতান্ত্রিক প্রতিবাদ ক্রমশ অধিক হিংসাত্মক হয়ে পড়ছে। কোনো কারণতেই সংরক্ষণের এই সিদ্ধান্ত মানি নলার হুঙ্কার দিছে ছাত্র সমাজে। বাংলাদেশত অধ্যয়নরত ভারতীয় ছাত্র প্রবাসী ভারতীয় ঘরের পৰা বাহিরলৈ নোলাবলৈ পরামর্শ দিছে ভারতের উচ্চায়ুক্তয়ে। পিছে পরিস্থিতির খাম কাটিব কেতিয়া, সেয়াহে পিছে পরিস্থিতির খাম কাটিব কেতিয়া, সেয়া এতিয়া ডাঙর প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।
যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।